আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দ্বীনদার পরহেজগার মুত্তাকী ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে খুব ওই গুরুত্বপূর্ণ কার্যকরী সফটওয়্যার কিছু ব্যাখ্যা শেয়ার করব আজকে আলোচনা করব সফটে ডালিম দেখলে কি হয় বা আনার দেখলে কি হয় আমরা অনেকেই সফটে আনার দেখে থাকি এর কি ব্যাখ্যা আপনাদের জানাবো খুবই কার্যকরী ব্যাখ্যার সাথে জড়িয়ে আছে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির সফটে তাবি নামক গ্রন্থ থেকে আপনাদের জানাবো কাজে ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ দর্শক যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে ডালিম গাছ দেখেন তার মানে তার বিয়ের ব্যবস্থা হবে বিবাহ করতে পারবেন অতি শীঘ্র আপনি যদি অবিবাহিত হন আপনি একজন নারী হন বা একজন পুরুষ যদি ডালিম গাছ দেখেন আপনার বিয়ের ব্যবস্থা হবে যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বামী হোক বা স্ত্রী স্বপ্নে যদি ডালিম গাছ দেখেন তাহলে তাদের সন্তান লাভ হবে ইনশাআল্লাহ তাদের সন্তানের ব্যবস্থা হবে দর্শক যদি আপনারা কেউ লাল টকটকে ডালিম দেখেন তার মানে আপনি সম্পদ অর্জন করতে পারবেন আপনার সম্পদ আপনি সঞ্চয় করতে পারবেন সম্পদ আপনার উপকারে আসবে কাজে আসবে আপনি মৃতদেহী হবেন সম্পদ আপনি জমাতে পারবেন ইনশাআল্লাহ দর্শক স্বপ্নে যদি আপনি ডালিম বা কোনো আনার আপনার হাতের মধ্যে দেখেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন এক লোকে তিনি এই ব্যাখ্যা প্রদান করেছেন সে এই স্বপ্নে দেখেছে তার হাতের মধ্যে ডালিম আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলেন তো তিনি ব্যাখ্যা দিলেন যে তুমি বিবাহ করবে তো যদি আপনার কেউ অবিবাহিত হন স্বপ্নে যদি আপনার হাতের মধ্যে কোনো আনার দেখেন বা ডালিম দেখেন তার মানে আপনি বিবাহ করতে পারবেন আপনার নারী বোঝায় আপনি কোনো নারীর মালিক হবেন বিবাহ করার মাধ্যমে আশা করি বুঝতে পারছেন দর্শক স্বপ্নে ডালিম দেখা অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে ডালিম দেখেন ডালিম খেতে দেখেন তাহলে এটা বিয়ে বোঝায় আর যদি বিবাহিত ব্যক্তি দেখেন বা ডালিম খেতে দেখেন নারী হোক বা পুরুষ তাহলে সন্তান লাভের প্রতি ইঙ্গিত করে ইনশাল্লাহ সুস্বাস্থ্যবান সন্তান তার লাভ হবে বন্ধুরা স্বপ্নে মিষ্টি সুস্বাদু ডালিম খেতে দেখা আনন্দ বোঝায় আপনার জীবনে কোনো সুসংবাদ আসবে বা কোনো আনন্দ আসবে আপনি আনন্দের মালিক হবেন আর যদি আপনি টক জাতীয় ডালিম যদি আপনারা কেউ খেতে দেখেন টক জাতীয় ডালিম টক তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি দুঃখ কষ্টের মধ্যে পড়তে পারেন আপনার সাময়িক কোনো সমস্যা দেখা দিতে পারে ঝামেলা দেখা দিতে পারে টক জাতীয় ডালিম খেতে দেখার পরে আপনার কিছুটা দিন সতর্ক থাকা উচিত সাবধান থাকা উচিত দুঃখ কষ্ট থেকে কিভাবে বাঁচতে পারেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ দর্শক এই ছিল আনা সংক্রান্ত ডালিম সংক্রান্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধের সঙ্গে পাশে রাখবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ